এখানে তুমি 24টা টোটাল ডিলে দিয়ে এফেক্স দিয়ে পেয়ে যাবে। আমরা প্রথমে 2 নম্বরটা ব্যবহার করব, তারপরে 3খানা আমাদের আক্সে অংশে লাগিয়ে দিয়ে আমার অ্যাম্পলিফায়ারটাকে কানেক্ট করে নেব একটা এলএ মনিটর। সো আর কথা না বলে চলো পিএ 5000 EM একটা 5 ওয়াট অ্যাম্পলিফায়ার। দেশেতে চলো যাই একসাথে, মুঝে মাফ কর দো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল MTDJ ব্লগ। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সাউন্ড রিলেটেড ভিডিও, যেটা থাকছে একটা ইয়ামা 16 চ্যানেল মিক্সারের উপর। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করো। ফ্রেন্ড, এই যে আমাদের মিক্সার ইয়ামা MG16XU, এটারই আজকে ভিডিও তোমাদেরকে দেখাবো। আর এর সঙ্গে আমরা নিয়ে নিয়েছি একটা আহুজা 500 ওয়াট অ্যাম্পলিফায়ার, আর এর সঙ্গে কানেক্ট হয়ে গেছে একটা এলএ মনিটর। সো আর কথা না বলে চলো কানেকশানটা আগে তোমাদের সর্বপ্রথম দেখাই। চলো, কানেকশান করার প্রথমেই তোমাদের নিয়ে নিতে হবে এরকম একটা মাইক্রোফোন কর্ড, যেটা আমি মিক্সারের আউটপুট যে কোনো লেফট বা রাইটের একটা অংশে লাগিয়ে দিয়ে আমার অ্যাম্পলিফায়ারটাকে কানেক্ট করে নেব। অ্যাম্পলিফায়ারের ইনপুটে আমি দিয়ে দিলাম, আর পাওয়ারটা মিক্সারের পাওয়ারটা আর অ্যাম্পলিফায়ারের পাওয়ারটা আমি দিয়ে দেবো আমার ইলেকট্রিক। আমাদের মিক্সার আমরা লাইন দিয়ে দিয়েছি মিক্সার অ্যাম্পলিফায়ারে। তো চলো তোমাদের প্রথমে একটা চ্যানেল দেখিয়ে দিই, তারপর মোটামুটি সব চ্যানেল সেমই আছে। সবার প্রথমে এই যে টুইন অন সকেট রয়েছে, যেটাতে তুমি XLR বা P38 দুরকমই ব্যবহার করতে পারবে। তারপরে এই দুটো সুইচ চলে আসলো, একটা প্যাড সুইচ যেটা গেন কন্ট্রোল করবে, তারপরে 80 হার্জ কাট একটা সুইচ রয়েছে, তারপরেই রয়েছে আমাদের গেন নব, কম্প্রেশন নব, 4 ব্যান্ড ইকোলাইজার রয়েছে, প্রথমে রয়েছে হাই, তারপরে হাই মিড, লো মিড, লো, তারপরে 3খানা আমাদের আক্স সেকশন রয়েছে, তারপরে চতুর্থ রয়েছে আক্স। আর যদি তুমি মনে করো ইনবিল যে এফেক্স, সেটা এটাতেই কাজ হবে, যে কোনো একটা করতে পারবে। তারপরেই আমাদের প্যান, তারপরে এসে গেল অন অফ করা সুইচ, গ্রুপ 1-2 সুইচ, গ্রুপ 3-4 সুইচ, আর স্টিরিও লাইনের সুইচ, আর আমাদের PFL যেটা হেডফোন ব্যবহার করতে লাগে। তার আগেই আমরা যে কানেক্ট করে নিয়েছি আমরা একটা মাইক্রোফোন, যেটা আউজার ASM580 580 XLR, এটা খুবই একটা ভালো ভোকাল মাইক্রোফোন বাজেটের মধ্যে। চলো সেসব বিষয়ে পরে কথা বলবো, আগে মিক্সারটা নিয়ে কথা বলছি। আজকে মিক্সারটা নিয়েই কথা বলবো। সবার প্রথমেই দেখো, তুমি যখন মাইক্রোফোন ব্যবহার করবে চ্যানেলটাকে অন করলে, আমি যেহেতু স্টিরিও লাইন থেকে নিয়েছি, স্টিরিও লাইনটা 0 dB সেট করলাম, আমার অ্যাম্পলিফায়ারে আমি মোটামুটি মিডিল করে নিলাম। নিয়ে এবার আমার পার্টিকুলার চ্যানেল, যে চ্যানেল থেকে আমি ইয়ে যাবে, আর প্রথমে গেনটা ফেদারটা তুলি, এবার দেখো বন্ধু, এবার টোটালটাই মাইক্রোফোন থেকে আসছে। প্রথমে আমরা গেনটাকে একটু দেখব, তারপরে আমাদের হাইস, এটা আমাদের হাই মিড, এটা লো মিড, এবার তোমাদের মিক্সারের এফেক্টস যেটা আছে ইনবিল এফেক্টস, সেটা সম্পর্কে একটু দেখাই। ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসবে। এখানে তুমি 24টা টোটাল ডিলে দিয়ে এফেক্টস দিয়ে পেয়ে যাবে। আমরা প্রথমে 2 নম্বরটা ব্যবহার করব, 2 নম্বরে আমাদের সেট করাই আছে, এই দেখো রোটরি, যে ক নম্বর তুমি চালাতে চাও এখানে দেখে পুশ করে দিলে তোমার এফেক্টস সেট হয়ে যাবে। তারপরেই চলে আসবা ফেডারে, সুইচটাকে অন করবা, ফেডারটা 0 dB রাখবা, তারপরে যে চ্যানেলে তুমি এফেক্টস চাচ্ছ সেই চ্যানেলে চলে আসো। এটা আমাদের প্লেন বাজছে, এবার দেখো আমরা এই যে এফেক্টস, হ্যালো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইট যে ইনবিল্ড এফেক্টস, সেটা আমাদের মাইক্রোফোনে অলরেডি চলে এসেছে, হ্যালো। সো এবার যদি তুমি ডিলে ব্যবহার করতে চাও, তো ডিলে আছে 12 নম্বরে যেতে হবে তোমাকে, দেখতে পাচ্ছ এইভাবেই রিভার্বটাকে ইউজ করতে হয়। তো আমি তো গানটান বন্ধ করতে পারি না, তবে তোমাদের ভিডিওর জন্য, তোমাদের দেখানোর জন্য যাই হোক যেটুকু পারি তোমাদের চেষ্টা করছি।
শুরু করা যায়। হ্যালো, যো নাকি চলে আর নিভেজা রাত পাখি আধারে ডেকে যায়, প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগিলে তারারা কি আশায়, সোচা নহি থা কভি এসা আতা নহি কি কেসে ক্যা হো গয়া, ইস তরহ মে তুম পে বেওয়ফা হো গয়া, ইনসাফ কর দো মুঝে মাফ কর দো, দে দো মুঝে দে দো সারে গম। হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই অবধি ছিল। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখবে। আর যদি এই সাউন্ড রিলেটেড তোমাদের কোনো ভিডিও প্রয়োজন হয়, কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদের জন্য নিশ্চয়ই সেই রকম ভিডিও নিয়ে আসবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।